জোটসঙ্গী আগেই ছিল লোকসভা নির্বাচনকে পাখির চোখ বানিয়ে আরও কাছাকাছি এসেছে কংগ্রেস ও দ্রাবির বা ডিএমকে তামিলনাড়ুতে শাসক দলের ক্ষমতায় রয়েছে এমকে কে স্ট্যালিনের দল ডিএমকে এদের এদের জোটসঙ্গী কংগ্রেস সম্প্রতি বিরোধী জোট ইন্ডিয়ারও অন্যতম দুই সদস্য হলো এই দুই দল বিজেপিকে হারাতে যেখানে একজোট হয়েছে দুই দল সেখানেই আবার জল বন্টন নিয়েই বিরোধ বাঁধল কংগ্রেস ডিএমকের মধ্যে কাবেরী নদীর জল বন্টনের সমস্যা মেটাতে প্রতিবেশী রাজ্য কর্ণাটকের সঙ্গে কথা না বলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানা গিয়েছে সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেন সেই চিঠিতে তিনি সরাসরি কাবেরী নদীর জল বন্টনে কর্ণাটক সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তার অভিযোগ কর্ণাটক সরকার মেত্তর রিজার্ভার থেকে কাবেরী নদীর জল না ছাড়ায় তামিলনাড়ুর কৃষকরা চরম সমস্যায় পড়েছেন বিশেষ করে কাবেরী নদীর বদ্বীপে কুরুভাই চাষের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম ফলে মেত্তর রিজার্ভার থেকে ছাড়া জলের উপরই নির্ভর করতে হয় এমকে কে স্ট্যালিন চিঠিতে উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্টের তরফে কাবেরী নদীর জল বন্টন স্থির করে দেওয়া হয়েছিল কিন্তু কর্ণাটক সরকার সে নিয়ম মানছে না পয়লা জুন থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে যেখানে কর্ণাটক সরকার চল্লিশ হাজার কিউসেক জল ছাড়ার কথা ছিল সেখানে মাত্র এগারো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এই বিষয়ে গত পাঁচ জুলাই কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রীকে জানানো হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী জল বন্টনের এই সমস্যা মেটানোর জন্য প্রধানমন্ত্রীকে আর্জি জানানো নিয়েই এবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে সমালোচকদের বক্তব্য শুধুমাত্র নরেন্দ্র মোদীর প্রতি ঘৃণা থেকে কংগ্রেস ও ডিএমকে একজোট হয়েছে এই দুই দল নিজেদের মধ্যে সমস্যা মেটাতে পারছে না বলে প্রধানমন্ত্রীর সাহায্য চাইছে যারা নিজেদের সমস্যায় মেটাতে পারে না তারা কিভাবে দেশের মানুষের সমস্যা মেটাবে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ব্যুরো রিপোর্ট আর নিউজ